শুভ শিক্ষার্থী, তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইসিটি অনলাইন ক্লাসে। তো আজকে আমাদের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা কোয়েশ্চেন আসে, তো আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটা ভালোভাবে শেষ করার জন্য। তো এখানটায় আমরা কি কি শব্দ সম্পর্কে জানবো সেটা একটা লিস্ট দেওয়া আছে। দেখো, ফার্স্টে দেওয়া আছে ওয়েব পেজ সম্পর্কে, দেন দেওয়া আছে www, দেন হচ্ছে HTTP ব্রাউজার, দেন হচ্ছে হায়ারার্কিক্স, দেন হচ্ছে স্টোরি বোর্ডিং, HTML ট্যাগ, এলিমেন্ট, হেডিং, হাইপারলিংকস, অ্যাট্রিবিউট। তো এগুলো সম্পর্কে আমাদের জানা হবে। তো প্রথমে আমাকে যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা, কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইনের জিনিসটা কি, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করার একটি শিল্প। আমরা যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা ওয়েব পেজ দেখি ইন্টারনেটের মধ্যে, তো সেগুলো এক একটা এক এক রকম। কোনোটা দেখা যাচ্ছে নীল কালারের, কোনোটা লাল কালারের, কোনোটা কালো কালারের, কোনোটার ফন্ট মানে লেখাগুলো বড়, কোনোটা ছোট, এক একটার স্টাইলটা এক এক রকম। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা ওয়েব পেজের একটা নির্দিষ্ট অংশ এক কালারের, অন্য একটা অংশ অন্য আরেকটা কালারের। তো এরকম যে ওয়েবসাইটটা হচ্ছে এক একটা এক এক রকমের ডিজাইনের, তো সেটা করার জন্য যে ব্যবহারকারীরা যাতে এটা সুন্দরভাবে বুঝতে পারেন, সুন্দরভাবে তাদের মধ্যে ভালো লাগার কাজটা কাজ করে, এই জন্য কি করেন, একজন ডিজাইনার ওই কাজটা করে থাকেন। একটি শিল্পী, একজন শিল্পী কি করেন, রং তুলির ছোঁয়ায় তার চিত্রকর্ম ফুটিয়ে তোলেন। ঠিক তেমনি ওয়েব ডিজাইনারগণ বিভিন্ন ডিজাইন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেন বিচিত্র ও সুন্দর সব ওয়েব পেজ। সেই ওয়েব ডিজাইন বলতে মূলত ওয়েব পেজের তৈরিতে নিয়োজিত বিভিন্ন কার্যক্রমের সমষ্টিকে আমরা বুঝি। ঠিক আছে, তার মানে আমরা ওয়েব পেজের যে বিভিন্ন কার্যক্রম আছে সেগুলোকেই আমরা অ্যাকচুয়ালি একসাথে বলতেছি কি, ওয়েব ডিজাইন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু ব্যবহারকারীদের কাছে সুন্দর এবং শিল্পিত রূপ উপস্থাপন করার নান্দনিক কাজটিকে বলা হচ্ছে ওয়েব ডিজাইন। আরো সুনির্দিষ্ট করে বলা যায়, ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েব পেজের ফ্রন্ট এন্ড নির্মাণে নিবদ্ধ কাজ। এখানে একটা কথা বলা হয়েছে ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড আছে, একটা ফ্রন্ট এন্ড আছে। ব্যাক এন্ড কোনটা, ফ্রন্ট এন্ড কোনটা? আমরা যখন ফেসবুকে প্রবেশ করি, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা যখন ফেসবুকে প্রবেশ করি, তো ফেসবুকের শুরুতে কি হয়, একটা তোমাকে আইডি বলে, পাসওয়ার্ড দিতে বলে। তো আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে তোমার একটা কি আসে, হোম পেজ আসে। এই হোম পেজের ডিজাইনটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। কিন্তু আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সেটা কোথায় গেছে, সেটা ফেসবুকের সার্ভারে গিয়ে সেখানে যাচাই বাছাই হয়েছে যে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, বা আইডি পাসওয়ার্ড ঠিক আছে কিনা। তাহলে ওটা ফেসবুকের সার্ভারের একটা অংশে সেভ করা আছে, যেটাকে বলা হচ্ছে ডাটাবেস। তো ডাটাবেসটাকে বলবো আমরা ব্যাকএন্ড। আর যেটা আমরা দেখতেছি, আমরা যেটা ফিল আপ করছি, আমাদের কাছে যেটা চলে আসছে, সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর ওয়েব ডিজাইনটা ফ্রন্ট এন্ডেরই কাজ। এক কথায় বলা যায় যে একটি ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য নির্মাণ কৌশলই হচ্ছে ওয়েব ডিজাইন। এইটা জানার আগে আমাকে একটু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্পর্কে জানতে হবে। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বজাল, www কে অধিকাংশ সময় ওয়েব নামে ডাকা হয়। ওয়েব হলো বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক। তো সুতরাং আমরা বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী বণ্টিত গতিশীল গ্রাফিক্যাল হাইপার টেক্সট ইনফরমেশন সিস্টেম যা ইন্টারনেটে রান করে। আমরা অ্যাকচুয়ালি www, এটা হচ্ছে একটা একটা সমন্বিত ব্যবস্থা। এটার মধ্যে কি হবে, বিভিন্ন ধরনের টেক্সট, অডিও, ভিডিও এগুলো ট্রান্সফার হয়। যেমনটা আমরা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে একে অপরকে ছবি, লেখা, অডিও, ভিডিও এগুলো শেয়ার করি। তো এর যে যাওয়া আসা করে, যে ব্যবস্থাটার মাধ্যমে যাওয়া আসা করে, সেটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে এখানে আমার পাশে একটা কথা বলা হয়েছে যে প্রশ্ন হচ্ছে ইন্টারনেট কি। তো একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের যোগাযোগকে বলা হচ্ছে ইন্টারনেট। আবার এরকম একাধিক, সরি, যোগাযোগকে বলা হচ্ছে নেটওয়ার্ক। আর এরকম একাধিক নেটওয়ার্কের সমষ্টিকেই আমরা বলছি ইন্টারনেট, মানে অনেকগুলো নেটওয়ার্কের সমষ্টিকে বলা হয় ইন্টারনেট। আমরা অনেকে কিন্তু ইন্টারনেট ইউজ করি, বাট সংজ্ঞাটা জানি না। আমি বলে দিলাম যে একাধিক নেটওয়ার্কের সমষ্টিকে বলা হয় ইন্টারনেট। এক কথা বলা যায় যে নেটওয়ার্কের নেটওয়ার্ককে কি বলা হয়, ইন্টারনেট বলা হয়। এবং এই তিনটি প্রযুক্তির সমন্বয়ে এই ইন্টারনেটটা কি হয়, গড়ে ওঠে। প্রথমটা হচ্ছে যে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার দ্বারা ওয়েব পেজ লিখা হয়। আরেকটা হচ্ছে HTTP, সেটাকে বলছি আমরা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যার দ্বারা ওয়েব সার্ভার কম্পিউটার ওয়েব ট্রান্সমিট বা প্রেরণের কাজ সম্পন্ন করে। তৃতীয়ত হচ্ছে ওয়েব ব্রাউজার, যার মাধ্যমে কি করে, আমরা ইন্টারনেটে প্রবেশ করি। তাহলে তিনটা জিনিস অবশ্যই লাগবে, একটা হচ্ছে HTML, একটা হচ্ছে HTTP, আর একটা হচ্ছে ওয়েব ব্রাউজার। আবার বলছি যে ওয়েব ব্রাউজার সফটওয়্যারটা ছাড়া আমরা ইন্টারনেটে প্রবেশ করতে পারি না। তাহলে ব্রাউজার অবশ্যই লাগবে,
দেন আমার HTTP কেন লাগবে, এটা হচ্ছে যে আমার কাছ থেকে ইনফরমেশন, আমি যে ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছি সেই ওয়েবসাইটে পৌঁছে দেওয়ার জন্য, মানে ওদের সার্ভারে পৌঁছে দেওয়ার জন্য, এবং ওদের সার্ভার থেকে আমার কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়ার কাজটা কে করে, HTTP করে। দ্যাট মিনস ডাটা আদান প্রদান করার কাজটা কে করছে, সেটা HTTP করছে। দেন হচ্ছে HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা ওয়েবসাইটটা বানাবো, ওয়েব পেজটা বানাবো। তো এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই লাগবে যখন আমি একটা WWW কি করতে যাচ্ছি, একটা ওয়েব গঠন করতে যাচ্ছি। তো এখানে এই ইনফরমেশন গুলো আবার একটু ইম্পর্টেন্ট আছে, আমরা সবাই একটু ভালোভাবে জেনে রাখবো। এটা হচ্ছে 1989 সালে ইন্টারনেটের HTTP বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার হওয়ার পর, তার মানে HTTP এর আবিষ্কার সালটা হচ্ছে 1989, মুখস্থ করতে হবে, MCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটিং সুবিধাকে ইন্টারনেটের মাধ্যমে বন্টনের জন্য 1992 সালে টিম বার্নার্স-লি সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন। তাহলে কে তৈরি করেন, কখন তৈরি করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা আসি ওয়েব পেজ কাকে বলে সেটার সংজ্ঞাতে। দেখো যে ইন্টারনেটে তথা ওয়েবে যে কেউ তথ্য রাখতে পারে, এইসব তথ্য হতে পারে লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, অ্যানিমেশন ইত্যাদি। ওয়েবে এইসব তথ্য রাখার পেজকে বলা হয় ওয়েব পেজ। সুতরাং আমরা বলতে পারি ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। সংজ্ঞা যদি কখনো আসে যে ওয়েব পেজ কাকে বলে, আমরা অবশ্যই এটা দিব যে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে যে রাখা ফাইলটা আছে সেটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। তো ইন্টারনেট ব্যবহারকারী ছাড়া কিন্তু ওয়েব পেজ দেখা যাবে না, মানে ইন্টারনেট অবশ্যই ইউজ করতে হবে। এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত বলছে বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইল বলছে। সার্ভারে রাখা ফাইল মানেটা হচ্ছে যে কম্পিউটার থেকে বা যে ল্যাপটপ থেকে তোমার কি হচ্ছে ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা পরিচালিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে সার্ভার, এবং সেখানে যে রাখা আছে ফাইলটা সেটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। তো আর অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিকে কিন্তু আমরা কি বলি, ওয়েবসাইট বলি। তাহলে দুটা কোয়েশ্চেন এখানে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ওয়েব পেজ কাকে বলে, একটা হচ্ছে ওয়েবসাইট কাকে বলে। তো ওয়েবসাইটের সংজ্ঞাটা খুব সুন্দরভাবে এরা এখানে দিয়েছে, দেখো একই ডোমেনের অধীনে, একই ডোমেনের অধীনে বলতে বোঝাচ্ছে কোন একটা নামের অধীনে সংযোগযোগ্য একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হচ্ছে ওয়েবসাইট। সংযোগযোগ্য মানে একটা পেজ থেকে আমি আরেকটা পেজে যেতে পারি, সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইট। তো ডোমেন মানেটা এই যে www.facebook.com, আমি একটা উদাহরণ দিচ্ছি যে facebook.com, ফেসবুকটা হচ্ছে একটা ডোমেইন, কেমন তার অধীনে কি কি আছে, আমরা ফেসবুক ঢুকলে শুরুতে হোম পেজ দেখি, দেন প্রোফাইল, মেসেজ, চ্যাট, নোটিফিকেশন, সবগুলো চালা আলাদা করে ওয়েব পেজ, এবং সবগুলো সমষ্টিকে একসাথে বলা হচ্ছে ওয়েবসাইট। তার মানে ফেসবুকটা হচ্ছে একটা ওয়েবসাইট, আর ওয়েবে ঢুকলে প্রথম যেটা আমরা দেখি সেটাকে বলা হয় হোম পেজ। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে হোম পেজ কাকে বলে, ওয়েব পেজ কাকে বলে, ওয়েবসাইট কাকে বলে, দেন হচ্ছে হোম পেজ কাকে বলে, এই কোয়েশ্চেন গুলো ভালোভাবে আমার জানতে হবে। তো এতটুকু পর্যন্ত আমরা প্রথম ক্লাসটা রাখতেছি, আমরা দেন ওয়েবসাইটের প্রকার বেটা নেক্সট ক্লাসে পড়ব। শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা একটু পড়েছি আমরা নিজেরা একটু ট্রাই করে দেখবো এবং একটু লিখে লিখে পড়ার চেষ্টা করবো, তাহলে আমাদের জানাটা ভালোভাবে হবে। তো আজকে ক্লাসটা এতটুকুই রাখছি, ধন্যবাদ সবাইকে।